তুমি এত বড় একটা বিয়াদব, এত বড় একটা বিয়াদব মেয়ের সাথে সংসার করতেছো যে ফ্যামিলিকে রেসপেক্ট করতে পারো না, আবার তুমি বলো তুমি তোমার বউয়ের কথা নাচো না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সো আজকের লাইফটা হচ্ছে তোমাদের জানা দরকার যে মানে আমাদের সাথে কি ঘটতেছে, বা মানুষ আমাকে আমাকে নিয়ে বা তারা আমাদেরকে নিয়ে যা যা বলতেছে, সো সেগুলোই আজকে আমি মানে যেটা হয়েছে সেটা বলবো, যেটা হয় নাই সেটা বলে তো কোনো লাভ নেই। সো কথা হচ্ছে ঝামেলাটা হয়েছে দুইটা মেয়ে নিয়ে। সো মেয়েদের মধ্যে এক হচ্ছে অন্তরান্টি, আরেকটা হচ্ছে আমার বউ মানে মিথিলা। সো ঘটনার উৎসটা হচ্ছে, তো এখন ঘটনাটা আপনাদের বলি, ঘটনাটা হচ্ছে অক্টোবর মাসে ঘটনাটা ঘটেছিল। তো আমার ওয়াইফ মানে মিথিলা ও জয়দের বাসায় গিয়েছিল। সো জয়ের বাসায় যাওয়ার পর ওনারা ওনাদের মধ্যে মনে করেন আমার জয়ের আম্মু আমার খালামণি ওনার সাথে আমার ওয়াইফ কথা বলছে। তো কথায় কথায় উনি বলছে যে যে মানে যে টপিকটা নিয়ে ওনাদের মানে রাগ ক্ষোভ, আমি সেই টপিকটাই বলছি। তো আমার ওয়াইফ বলছে যে মনে করেন আমরা কোনো রিসর্টে গেলে, আমরা যদি কোথাও ঘুরতে যাই, সেক্ষেত্রে আমরা কিন্তু একজন বা দুজন বা তিনজন বা চারজন যাই না, আমাদের টিমের মেম্বারই আছে ছয়জন। সো আমরা ছয়জন যাই। সো সেক্ষেত্রে আমরা যেখানেই যাই না কেন, হ্যাঁ, অন্তরান্টি তার বোনকে সাথে করে নিয়ে যায়। সো মনে করেন যে দুইটা রুমে আমাদের সবার একসাথে অ্যাটাচ হওয়াটা অনেক বেশি কষ্ট, কারণ আমরা কারণ মামা মামাকে আমরা আলাদা আলাদা এক রুম দিয়ে দিই আর বাকি এক রুমে আমরা থাকি। সো আমরা সবাই মিলে আমরা এনজয় করি, সো আমরা ওই ক্ষেত্রে থাকি। সো আমার ওয়াইফ বলছে যে মানে মিথিলা বলছে যে যে আমরা তো সব মামারা তো ব্লগে যায় সব জায়গায়, মানে ভিডিও করতে পারে রিসোর্টে যেখানে যায়, তো সব জায়গায় তো ইতিকে নেওয়ার কোনো প্রয়োজন নেই, অন্তরান্টি যেখানে যায় ইতিকে সাথে করে নিয়ে যায়। সো এই এই জিনিসটা জয়ের বাসা থেকে মামার বাসায় গেছে। হ্যাঁ, তারপর থেকে তারপরে মনে করেন যে এটা যখন শুনছে তখন অন্তরান্টি কি করছে, তার টিকটকে পোস্ট দিছে যে কি জানি কুত্তার মতো ঘেউ ঘেউ না করে তুমি সামনে এসে বললেই তো পারো, তুমি আমার লেভেলে নাই। ভাই এই ভিডিওটার মধ্যে আপনারা কমেন্ট বক্স, আপনারা যারা দেখছেন, হ্যাঁ, কমেন্ট বক্সটা চেক করলে বুঝতে পারবেন যে সবগুলা লেখা মিথিলাকে নিয়ে, সবাই ডেডিকেট মানে উনি মানে বুঝাইছে ওরকম ভাবে। হ্যাঁ, তারপরে যাক এটা গেল, তো উনি কিন্তু চাইলে উনি ওনার যদি মনে কিছু নাই থাকতো, হ্যাঁ, উনি কিন্তু চাইলেই যে কোনো একজনের কমেন্টে রিপ্লাই দিয়ে বলতে পারতো, মেসেজে মানে কমেন্টে লিখেই বলতে পারতো যে দেখেন আপনারা যাকে নিয়ে ভাবছেন আমি মিথিলাকে নিয়ে কিছু বলিনি। মিথিলা তার কি হয়, রাকিব যদি আমার মামা হয় সেক্ষেত্রে সে আমার মামি, আর মিথিলা মিথিলা হচ্ছে তার ভাইগনার বউ। তো সেই ক্ষেত্রে তার তো উচিত যে মিথিলাকে নিয়ে যেহেতু খারাপ মানুষ মানুষ খারাপ বক্তব্য করছে, সো সেখানে তার উচিত ছিল যে এগুলো যেন না হয়। সো সেক্ষেত্রে তার উচিত ছিল যে এটা বলে দেওয়া, সো সে সেটা করে নেই। সো দেখ আমি আমি স্ক্রিনশট নিয়ে রাখছি সব সব কিছুই। তো ইয়া, সো সেখানে আমার আমার ওয়াইফ মানে মিথিলা অনেক কিছুই মনে করেন যে টিকটকে ওকে কেউ কিছু বললে সো ওইটার মনে করেন যে রিপ্লাই দেয়। সো ও লিখছে যে এই যে এখানে, এই যে এখানে দেখেন ফ্যান পেজগুলা, ফ্যান পেজগুলো সুন্দর মতো ভিডিও বানায় রাখছে স্ক্রিনশট নিয়ে নিয়ে, এগুলো তার আমি আমি তো আর করি নাই। হ্যাঁ, আমি যদি আমি যদি ভুল কিছু বলতাম বা ভুল যদি আমার ওয়াইফ থাকতো তাহলে তো সেখানে অন্য কাউকে বলার কোনো প্রয়োজন ছিল না। মিথিলা যদি দোষ থাকতো আমি অবশ্যই তাকে শাসন করি, আমি এমন না যে আমার আমার ফ্যামিলিকে নিয়ে কেউ কথা বললে আমি তাকে ছেড়ে দিব, আমার কাছে ভাই সবাই সমান। সো উনি উনি যেটা করছে, মিথিলা লিখছে যে থাক আর সান্ত্বনা দিতে এসো না, সেই দিন সেই দিনের জন্য প্রস্তুত থাকো যেদিন রবের কাছে সব বলে দিব। তো উনি কি লিখছে, উনি নেক্সট আরেকটা ভিডিও বানাইছে মিথিলাকে নিয়ে, সো সেখানে লিখছে যারা আমার পিছনে কথা বলে তারা সবসময় পিছনেই থাকবে, সো সেইখানে কমেন্ট বক্সেও মিথিলাকে নিয়ে মেনশন। হ্যাঁ, তারপরে মিথিলা লিখছে যে তুমি যতই ভালো হও না কেন যদি তুমি ভুল জায়গায় থাকো তাহলে তুমি মূল্যহীন। হ্যাঁ, সো এই ক্ষেত্রে উনি আরেকটা দিছিল যেটা উনি ডিলিট করে দিছে। তারপরে ওইটার ওইটাকে তারপরে ওইটাকে উদ্দেশ্য করে মিথিলা আরেকটা জিনিস লিখছে যে কি জানি লিখছে, মানে কথাটা মানে আমি গুছায় বলতে পারি না, লিখছে যে পরের পরে গড়া জিনিসে এসে তুমি আইসেই গরম ভাত চাও, এরকম একটা কিছু লিখছে। সো সে লিখছে যে লোভ হিংসা অহংকার ধ্বংসের মূল, মনে করো এটা তার লাস্ট একটা ইয়া ছিল আর মিথিলার ওইটাই লাস্ট একটা ক্যাপশন ছিল। সো সে এটা লিখছে, তো মনে করেন এটার পরের দিন, এটা পরের দিন, সেদিন আমি মামার সাথে কাজ করে আমি বাসায় আসছি, আর ভাই আমি হচ্ছে যে আমি ঘুম থেকে উঠে আমি মামার বাসায় যাই, আমি রাত 11টা 12টার পর আমি আমার নিজের বাসায় ঢুকি,
ঠিক আছে, আর আমি আমি ওই বাসায় আমি নিজে একাই যাই, আমি মিথিলাকেও নেই না, যে ওনাদের সবকিছু মিথিলা জানে বা ওনা ওনাদের ব্যাপারে মিথিলা যায়, এর কাছে ওর কাছে কিছু বলবে, মিথিলা সারাদিন বাসায় একা একাই থাকে। সো মামা আমাকে ফোন দিছে, দেখেন আপনারাই দেখেন, তো মামা আমাকে ফোন দিয়ে বলতেছে, আমার ফোন দিছে, আমি রিসিভ করছি, আমি বলছি যে হ্যালো, তারপর আমাকে বলতেছে যে মিথিলা কই, আমি বলছি যে মামা মিথিলা মিথিলার কি দরকার আমাকে বলো, ওরে দে, আমি বলছি যে কি বলবো আমারে বলো, ওরে দে, ওর সাথে আমার কথা আছে। আমি বলছি কি তুমি এবার রাগ হয়ে কথা বলতেছো কেন, তোমার কিছু বলা থাকবে তুমি আমারে বলো। হ্যাঁ, তারপরে উনি বলতেছে যে মিথিলা নাকি মামাকে অপমান করছে, কোথায় করছে, টিকটকে করছে, আরো তার ফ্যামিলি বাসায় যায়, মানুষ মানুষের বাসায় যায় যায় নাকি তার নামে ইয়া করছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি যা বলছো ঠিক আছে, কার কাছে বলছে তুমি আমার বলো, আমি আমি তার কাছে জিজ্ঞাসা করি, যদি এরকম করে থাকে তাহলে মিথিলার বিচার তো আমি করবই। হ্যাঁ, তারপরে বলছে যে জয়রামুর জয়রামুর কাছে বলছে, তো আমি তারপরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি দেখতেছি। তারপরে মামা কি বলছে যে আমি বাসায় আসতেছি, তুই ওরে আমার বাসায় নিয়ে আয়, হ্যাঁ ওর সাথে আমার বোঝাপড়া আছে। এটা এই লাইনটা শুনে আমার আমার কাছে কিরকম খারাপ লাগছে সেটা আপনারাই ভালো জানবেন। তো আমি মামার সাথে কথা বলা শেষ হয়েছে, তারপর আমি জয়রামুকে কল দিছি, বলছি যে খালামুনি মিথিলা কি আপনার বাসায় যায় এগুলো এগুলো বলছে, পরে বলছে যে এরকম এরকম এটা এটা বলছে। হ্যাঁ, তার মানে কি যে ভাই যা সত্যি তাই বলছে, আমরা যে কাজে আমাদের আমাদের মাঝখানে যদি তুমি আরেকজন নিয়ে যাও, হ্যাঁ আমাদেরই তো কষ্ট হয়, তোমার যদি কারোর সাথে ঘুরতে ইচ্ছা করে, আমি তো আমরা তো কেউ না বলি না, আমরা তুমি যা রে বলো, হ্যাঁ ঠিক আছে নিয়ে যাও, আমরা তো আমরা তো কারো খারাপ চাই না, আর আমরা চাই না যে আমাদের সাথে কেউ না মিশুক, সবাই মিশুক, কিন্তু হচ্ছে এখানে যে এরকম ভাবে তোমরা রিপ্রেজেন্ট করবা সেটা তো আর কেউ মেনে নিবে না। তো তোমার সাথে তুমি এগুলো বলছো, আমি আমি আর এগুলো নিয়ে আর কোনো কথা বলিনি, তোমার সাথে আমার দুই দিন কোনো কথাবার্তা হয়নি। তারপর তারপর কি হয়েছে, আমরা সবাই মিলে কক্সবাজার যাই, যে বলছে যে ভিডিও করবা কক্সবাজার, যে তো গেলাম কক্সবাজার। তো সেখানে গিয়ে তুমি এই টপিকগুলো উঠাইছো, যে তুমি এই টপিকগুলো উঠাইছো যে মিথিলা মিথিলা এমন কেন করে, ও চায় না তুই আমাদের সাথে থাকিস। আমি বলছি যে মিথিলা কেন চাবে না, আমি যদি চাই মিথিলাকে আমার সরাইতে পারবে কোথার থেকে, তুমি কি করছো অন্তরাকে, মানে আমার এখন তো রিসপেক্ট দিয়ে কথা বলতে হবে, আমি তো তার নামও নিতে পারবো না আমি, কারণ আমি বিয়াদব। তো আমার মামিকে নিয়ে আসছে উনি আয়সা, উনি মিথিলাকে মানে দেখাইতেছে যে কমেন্টের কেন রিপ্লাই দিছে, মিথিলা কেন গরম ভাত এটা লেখছে, হ্যাঁ এগুলো দেখাচ্ছে। তা আমি বললাম আচ্ছা মামা, আমি না হলে মানলাম মিথিলার দোষ আছে, হ্যাঁ অন্তরান্টি কেন এগুলো লেখছে। হ্যাঁ, মামা কোনো প্রতিবাদ করে নাই, দেখেন ভাই আপনারাই দেখেন, যদি তার আমি ভাগনা লাগি আর মিথিলা তার ভাগনা বউ, এখন যদি তার ওয়াইফের সামনে যদি আমার ওয়াইফকে অপমান করে আমার কাছে তো খারাপ লাগবে। এখন তার উচিত ছিল যে তাকে তার দুজনকে যদি শাসন করা হয় দুজনকেই বলতো যে তোমরা এগুলো কেন করছো, নেক্সট টাইম যেন তোমরা এগুলো না করো, টপিক শেষ। না কি করছে যে সব দোষ মিথিলার, মিথিলারে মিথিলারে এই সব কিছু বলছে, তো ভালো কথা। তা মামা বলছে যে মুক্কালাকালির দরকার নেই, আমি বলছি আচ্ছা ঠিক আছে। তা আমি ডিসিশন নিছি যে এক কাজ করি, এত ঝামেলা যেহেতু দরকার কি, আমি বাসায় চলে যাই। তো আমি রাতের টিকিট কেটে আসছি বাসের, যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে চলে যাব। তো আমি মনে করি যে আমার কার্ড নিয়ে গেছিলাম, তো সেখানে মামা তারপরের দিন হোটেল বুকিং দেওয়া ছিল আরেক জায়গায়, তো সেখানে ব্লক করবে। তো আমাকে অনেকবারই বলছিল যে কার্ড কি সাথে আনছি কিনা, যে তার টাকা লাগতে পারে। তো আমি যেহেতু বাসায় চলে যাব, যদি তার টাকার প্রয়োজন হয় আমি তাকে কিভাবে দিব, টাকা তো আমার ব্যাংকে আছে, আমি তো ব্যাংক থেকে তার ব্যাংকে আমি ট্রান্সফার করতে পারি না, আমি কখনো এগুলো করিও নাই, ঠিক আছে। তারপরে কি আমি ওনার টাকাটা আমি তুলাই না, হ্যাঁ ওনার মানি ব্যাগে মানে রেখে দিছি। তারপর উনি রাতের বেলা খাবার আনার জন্য বলছে, তো সে যখন দেখছে তার মানি ব্যাগে এতগুলো টাকা, হ্যাঁ তখন সে কি করছে, কুইদা আমাকে মারতে আসছে যে তুই বেশি বাড়িস না, বেশি বাড়লে একদিন ঝরা পড়বি। আমি ভাই আমি কিচ্ছু বলি নাই, সেখানে জয় ছিল, রবিন ছিল, আমি ভাই কিচ্ছু বলি নাই, আমি আমি যদি কিছু বইলা থাকি একমাত্র আল্লাহ আমার বিচার করবে। আমি সুন্দর মতো মাথাটা নিচু কইরা, হ্যাঁ আমার আমার খারাপ লাগছে, মামা কেন এগুলো আমাকে বলবে, আজকে আজকে যদি দোষ করে থাকে দুজন মিলেই করছে, দুজনকে শাসন করা উচিত, কিন্তু একজনকে ছোট করে আরেকজনকে বড় করা এটা 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 কখনো মানা যায় না। তারপরে আমার বউকে অনেক 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 কিছুই বলছে যেগুলো বলার দরকার নেই, উনি উনি বড় মানুষ, উনি বলতেই পারে। তো আমি সেদিন চলে আসি, তো আমার আর কথা হয়নি কারোর সাথে। তারপরে মনে করেন যে তার আমি আসার আমি মানে আমি ঢাকায় আসার দুই তিন দিন পর, হ্যাঁ ওই যে মামা যে বললো তার ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, আমাকে কল দিছে, আমাকে কল দিয়ে বলে যে তুমি কি ফ্রি আছো, আমি বলছি যে হ্যাঁ মামা বলেন। পরে আমাকে বলতেছে যে তোমার সাথে একটু কথা ছিল, তুমি তোমার মামার সাথে কেন ভিডিও করো না।
আমি বলছি যে আমি ভিডিও করি না, আমি তো মামার সাথে আমার কিছু হয় নাই, তো এইগুলো এগুলা মানে আপনার আমি ভাই সে তো জানে যে কি হয়েছে। আমি বলছি যে এরকম এরকম যেহেতু হয়েছে তো সেক্ষেত্রে আমি একটু আমার এখন আর দরকার নাই আমার কাজবার্তা করা, আমি আমার মতো থাকি, মামা মামার মতো ভালো থাকুক, যেন সবাই ভালো থাকে, সবার মতো সম্পর্কটা ভালো থাকে। দেখেন আমার কথা দেখেন, সেখানে সে আমাকে বারবার বলতেছিল যে তোমার মামা তো রাগ করেই, তুমি যাও তোমার মামার সাথে যে কথা বলো। আমি বলছি মামার সাথে তো আমার কিছু হয় নাই, মামা আমার মামা আমারে যা খুশি তা বলুক, আমার আমার কষ্ট লাগছে বিদায় আমি সেখান থেকে চলে আসছি। আমার মামা যদি আমাকে ফোন দিয়ে বলে বা মেসেজ দিয়ে বলে আমি এখনই আমি আমি চলে যাবো মামার কাছে, আমি আমার কোনো ইয়া নাই যে মামা আমাকে কি বলছে না বলছে এগুলো আমার কিছু নাই। কিন্তু মামা এখানে কথা আছে, অন্তরান্তি যে এই যে মানুষকে খোঁচা মেরে কথা বলে এগুলা তো এগুলো আর কতদিন শুনবো, যে আমাদেরও তো খারাপ লাগে। মামা যদি প্রতিবাদ করতো আমরা কিচ্ছু বলতাম না, আমাদের দরকারই ছিল না কাউকে কিছু বলার। সে কন্টিনিউয়াসলি সে বিয়ের পর থেকে ভাই এত পরিমাণ খোঁচা 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 খোঁচা, ভাই একজনকে নিয়ে মানুষ কেন কথা বলবে, একজনকে নিয়ে মানুষ কেন কথা বলবে, সব দোষ কেন একজনের ঘাড়ে যাবে? যদি সে দোষ না করে তো কেন একজনের দোষ তার ঘাড়ের উপরে চাপানো হবে? তো আমি বলছি যে আমি যদি মামার সাথে কাজ করিও আমি অন্তরান্তির সাথে কোনো কাজ করব না, কারণ আমি আমি চাই না যে গ্রুপের মধ্যে এরকম খোঁচাখুচি হোক, আমরা চাই আমরা আমাদের মতো আগের মতো কাজ করতে। অন্তরান্তি মামার যদি মন চায় অন্তরান্তির সাথে ভিডিও করবে তখন তারা তারা ভিডিও করবে, আমি সেখানে যাব না। আর মামার যখন আলাদা ভিডিও থাকবে সেদিন আমি যাই মামার সাথে কাজ করব, কিন্তু আমি অন্তরান্তির সাথে কাজ করব না। মামার যদি অন্তরান্তির সাথে আমাদের সাথে যদি অন্তরান্তিকে সাইড করে যদি আমাদের সাথে মানে আমার সাথে কাজ করে তাহলে আমি আমি রাজি আছি। কিন্তু ওই যে আমার ওই যে মানুষ কথায় কথায় আমাকে খোঁচা দিবে সেগুলো আমি কখনো মেনে নিব না, কারণ আমারও আমারও খারাপ লাগে। সো এটা তার সাথে আমার কথা বলে কথা শেষ। সো তারপর কি হয়েছে, তারপর 20 দিন পার হয়ে গেল। সো আমাকে কত তারিখ গতকাল কত তারিখ ছিল আমাকে 15 তারিখে আমাকে বঙ্গ থেকে আমাকে কল দেওয়া হয়েছে। সো আমাকে কল দিয়েছে, আমি বলছি যে জি ভাইয়া বলেন। তো বলতেছে যে ভাইয়া আপনার আপনি কি ফ্রি আছেন, আপনার সাথে কথা আছে। আমি যে হ্যাঁ ভাইয়া বলেন। বলতেছে যে রাকিব ভাইয়া কল দিছিল, তো বলছে যে রাকিব ভাইয়ের যেন কোনো কিছু আপনি ইউজ না করেন, যেমন রাকিব ভাইয়ের মিউজিক, তারপর রাকিব ভাইয়ের টাইটেল, হ্যাঁ রাকিব ভাইয়ার ডিসক্রিপশন, হ্যাঁ এগুলো যেন আপনি ইউজ না করেন, আর আপনার ওয়াইফও যেন ইউজ না করে। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাইয়া, মামা যা যা বলছে আপনি ওগুলা ওগুলা করে দেন, আর মামা যদি চায় আমার ইউটিউব চ্যানেল মামাকে দিয়ে দিন। ভাই আমার এগুলো নিয়ে কোনো লোভ নাই কিছু, লাইফ কি আটকে গেছে, তো আমি চাই না এগুলো নিয়ে। তারপরে আমি আমার আম্মুকে কল দিছি, আমি বলছি যে আম্মু এরকম এরকম মামা তো এগুলো বলছে, এখন আমি কি করব। তা আম্মু কি করছে, আমার বড় খালাকে কল দিছে, হ্যাঁ কল দিয়া বলছে। তো বড় খালাকে মামা বলতেছে যে কি জানি মিথিলা কেন তার ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে, সে তো টাকা দিয়ে কিনছে, যদি টাকা দিয়ে সব কিছু যদি দমায় রাখা যাইতো তাহলে মিথিলার দিয়েও তো অনেক কাজ করানো হয়েছে এই চ্যানেলে। তো ওই ক্ষেত্রে মিথিলা কি পাইছে, সামান্য একটা মিউজিকের জন্য, আর ওই মিউজিকগুলো তো তুমি আমাকে নিজের থেকে দিছো, আমি তো আর মিউজিক কিভাবে অ্যাড করে কোন জায়গায় কি করে না করে ইউটিউবিং তো আমি আসতেই চাইনি, তুমি আমার জোর জবরদস্তি ইউটিউবে চ্যানেল খোলাইছো। আমি তো বলছি যে যা আছে সব তোমার, আমি কোনো ক্রেডিটই চাই না, আমি আমি আমার লেখাতেও বলে দিছি যে আমি কোথাও ক্রেডিট চাই না, আমার ক্রেডিটের কোনো প্রয়োজনও নেই, আমার কোনো কিছুই আমার লোভ নেই। তো তুমি এটা বলছো, তা আমি আমি খালামণিরে কি বলছি যে আচ্ছা ঠিক আছে মামা যেহেতু চায় না কিছু করার তাহলে মামাকে বলে দেন যে আমি তো সব কিছু দিলে আমার সরাই দিতে বলছে, যেহেতু আমার সরাই দিতে হয়েছে, তো মামা যেন আমাদেরও সব কিছু সরাই দেয়, কারণ হচ্ছে যে আমিও চাই না এগুলো নিয়ে কোনো ঝামেলা হোক। তো দেখেন আমি আমার চ্যানেল থেকে এগুলো সরাই দিছি, এখন আপনারাই অনেকে এসে বলবেন যে আজকে আমার সাবস্ক্রাইবার বাড়ছে দেখে আমি আমি সবাইকে ছাইরা একা একা ভিডিও করি, সবাইকে ছেড়ে আইসা নিজের মতো চলতেছি, কারণ আমার এখন ইউটিউব চ্যানেল হয়েছে, আমার আমার হচ্ছে এখন নতুন নতুন টাকা হয়েছে, এর কারণে আমি সবকিছু ছেড়ে দিছি। সো আমি এর জন্য আমি লিখছি যে আমি টিম রাকিব হোসেন থেকে লিভ নিছি, সো কেউ আমাকে আমাকে আর জিজ্ঞেস করবেন না যে আমি কেন ওনাদের ভিডিওতে নাই। তো এই ছিল আমার কথা। তো ওইখান থেকে মামা কি করছে যে স্বার্থ শেষ হয়েছে এর কারণে যে আমি সবাইকে ছেড়ে দিছি, আমার আমার যদি স্বার্থ থাকতোই তাহলে তো এখন আমার কাছে অনেক কিছুই ছিল বা অনেক কিছু থাকতো, আমার তো তোমাদের দেওয়া কি আছে, হ্যাঁ বলতে পারবা যে হ্যাঁ বাইকের কথা উঠাইছিলা যে তুমি লাস্ট মোমেন্টে অন্তরান্তি থেকে টাকা নিয়ে বাইকটা নিয়ে দিছো, আসলে কি এতটুকু কি সত্যি বাইক, তুমি আমি
আমার কাছে তো আগেও একটা বাইক ছিল, তো সেটা দিয়ে তো আমি ঘুরতাম। তো তুমি আর চাইছো যে সবার বার্থডেটা যেন স্পেশাল হয়, এর কারণে তুমি সবাইকে সবকিছু দাও। আমি তো বলি না যে তুমি কাউকে কিছু দাও না, তুমি সবাইকে সবকিছু দাও। তুমি আমাকে বলছো যে তুমি আমাকে একটা বাইক গিফট করতে চাও, তো আমি ওই আমি আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমাকে গিফট করতে চাও ঠিক আছে, তো তুমি আমাকে বলছো যে আমার বাইক সেল করে দিতে, তো আমি আমার বাইক সেল করে ওই টাকাও তোমার হাতে আমি বুঝাই দিছি। তুমি ওই যে যেখানে আমার বলছো টাকা দিয়ে আসতে, আমি টাকা দিয়ে আসছি। সো আর বাইকটা কিন্তু মেনলি তুমি টাকা দিছো। তুমি কেন বললা যে অন্তরা যদি এত কিছু করে থাকতো অন্তরা কেন টাকা দিত? টাকাটা তুমি দিছো, টাকাটা তুমি তুমি নাটক যখন করতে তখন তোমার ইনকাম সোর্সটা একটু বেটার ছিল, এর কারণে তুমি আমাকে বাইকটা নিয়ে দিছো। সো এই হচ্ছে ঘটনা। এখন ঘটনা ছিল এইটা, সো তোমরা কি করলা লাইভে আইসা যে মিথিলার আর আমার, হ্যাঁ, সাংসারিক ঘটনাটা নিয়ে ব্যাখ্যা করলা। এই সাংসারিক ঘটনাটা নিয়ে ব্যাখ্যা করা কি তোমাদের ম্যাচুরিটিতে আঘাত আনে নাই? না, তোমরা অনেক ম্যাচুয়ার, সবাই বুঝাইলা যে আমার আমার খালাকে আমার বিপক্ষে বানাইলা, আমার নানুকে আমার বিপক্ষে বানাইলা, জয়কে দিয়ে আমাকে দিয়ে স্ট্যাটাস দেওয়াইলা, সবই করলা, সবই তুমি করলা, সবই ইয়া করলা। মাঝখান দিয়ে কি আমরা আমি হচ্ছে পুতুল, আমাকে আর আমার বউকে পুতুল বানায় নাচাইলা। হ্যাঁ, ও আরেকটা কথা যে আমরা নাকি ডেলি মারামারি করি। ভাই আমরা যদি ডেলি মারামারি করতাম, হ্যাঁ, তাহলে তো আমাদের ভিডিও বানানোর টাইম কই থাকতো? ডেলি যদি কারোর সাথে কারোর লাগতো তাহলে ভিডিও বানানোর টাইমটা কোথায় থাকতো? আমরা আমরা আমাদের তো আপনারা দেখতেছেন যে আমরা রেগুলার ভিডিও আপলোড করি, আমরা তো কখনো থেমে থাকি না। আমরা মারামারি করছি, মিথিলা আমাকে পুলিশ দিয়ে ধরায় দিছে। তো পুলিশ দিয়ে আমাকে ধরায় দিছে নাকি আমি ওকে ফালায় রেখে চলে গেছিলাম বলে ওর সাথে ঝগড়া করে ওর বাসাতে কল দিয়ে আমি বলছি ওকে নিয়ে যান, আমি আমি রাগ করে বাসা থেকে বের হয়ে গেছি। আমি ওনারা আমাকে কল দিছে, আমি আসি নাই বইলা। হ্যাঁ, ওনার ভাইকে দিয়ে আনাইছে আমাকে। হ্যাঁ, পুলিশ আসছে, দুইজন আসছে। হ্যাঁ, ওনারা আইসে কি আমাকে মারছে, আমাকে নিয়ে গেছে, আমাকে তুলে নিয়ে গেছে। আইসা বুঝাইছে যে তোমরা ঝগড়াঝাটি কেন করো, তোমরা কেন ঝগড়াঝাটি করো, এমন তো না যে পুলিশ এসে আমাকে ইয়ে নিয়ে গেছে। আর যে পুলিশ যে আসছে বাসায়, তোমরা কি আসছিলে আমাকে আমাকে দেখতে? হ্যাঁ, তোমরা যে বললা যে সবাই সবকিছু করছো, কয়জন আসছিলা আমার বাসায়? আর মিথিলা রাতে আমি মাইর খাই কেন ভাই? আমি কি বলত যে আমি আমি মিথিলা রাতে মাইর খাবো? ও কেন আমাকে মারবে? সবকিছুই তোমরাই সাজাইলা, সবকিছু তোমাদেরই প্ল্যানিং করা। আর মাস্টার মাইন্ডের খেলা তো খেলছে হচ্ছে তোমার ওয়াইফ। তোমার ওয়াইফই চাই নাই যে আমরা মানে আমি তোমার সাথে কাজ করি বা তুমি আমাকে কখনো কিছু একটা দাও। তুমি যদি আমাকে কিছু একটা দাও তোমার ওয়াইফের জ্বলে যায়। এটা তুমি মানো আর না মানো, হ্যাঁ, বাসার সবাই জানে, তারপরেও বাসার মানুষ কেন তোমাদের পক্ষে এসব কথাবার্তা বলছে আমি জানি। কেউ ইচ্ছা করে আসে নাই, লাইভে তুমি নিয়ে আসছো, ভালো কথা, তুমি নিয়ে আসছো। আমার আমাকে আমাকে কিছু করতে আমাকে কিছু বলতে পারবে না দেখা তুমি শব্দ মিথিলা ঘাড়ের উপর চাপায় দিছে কেন? তোমার ওয়াইফ যদি ঠিক থাকতো তাহলে আজকে তোমার সাথে আমার তো ঝগড়া লাগতো না। সবকিছু দোষ খালি পরের উপর চাপায় দাও। আগে দরকার নিজের ঘরের মানুষ ঠিক করা, তারপরে বাইরের মানুষকে নিয়ে ঝামেলা সৃষ্টি করা। নিজের ঘরের মানুষই ঠিক নেই, বাইরে যে ঢোল পিটাইলে হবে? মিথিলার মাকে গালাগালি করাইলা, তারপর হচ্ছে যে মিথিলার ফ্যামিলি ভালো না, এটা সেটা কেন? ফ্যামিলিগত ব্যাপারগুলো তোমরা এটাকে পাবলিকলি কেন করলা? ঝামেলা কি মিথিলার ফ্যামিলি নিয়ে তোমার সাথে হয়েছে? ঝামেলা তো তোমার ওয়াইফে ক্রিয়েট করছে, আর তোমার ওয়াইফের ব্যাকগ্রাউন্ড কত ভালো এটা তো মানুষ জানে। আমরা তো ওই টপিকে কখনো কোনো কথাও বলিনি। তোমার ওয়াইফ তো তোমার টাকার লোভে আসছে, এটা তুমি মানো আর না মানো, তোমার ওয়াইফ তোমার টাকার লোভে আসছে। তোমার যতদিন টাকা থাকবে তোমার ওয়াইফ তোমার কাছে থাকবে, যত যেদিন তোমার টাকা ফুরিয়ে যাবে সেদিন দেখবা যে তোমার ওয়াইফ তোমাকে ছেড়ে চলে গেছে। এটা তুমি খাতা কলমে লেখা রাখো। আর তুমি যতটুকু কষ্ট দিছো মনের ভিতরে তোমার বাসার থেকে, তোমার ফ্যামিলি, আমার ফ্যামিলি কি আমার যে পরিমাণ কষ্টটা দিলা তোমরা, এটাকে ফ্যামিলি বলে না, আর এটা ফ্যামিলি ম্যাটারও বলে না। তোমরা পার্সোনালি সবাইকে হার্ট করে কথা বলবা, এটাকে ফ্যামিলি মেম্বার ফ্যামিলির ঘটনা বলে না। তোমরা যদি ফ্যামিলিগতভাবে যদি এগুলো করতা তোমরা পারতা যে আমার সাথে আমাকে কাউকে কল দিয়ে কথা বলাইতে বা আমাকে তুমি ডেকে নিতে বলতা। কি বলছো তোমার ভাইকে আমি বলছি যে আমি অন্তরা আন্টির সাথে কাজ করতে চাই না, সেখানে তুমি বলছো যে তোমার ভাইকে আমি বলছি যে অন্তরাকে ডিভোর্স দিয়ে দিতে, কেন ভাই আমার কি ঠেকা পড়ছে? আর তোমার ওয়াইফকে তুমি ডিভোর্স দেয় কি তুমি আমার সাথে সংসার করবা? আর আমার ওয়াইফ তো আসেই না, মিথিলাকে তো আমি ভিডিওতে আনি না। তোমার কোন ভিডিওতে আসে? তোমার যে ভিডিওতে আসে ও তোমার ওয়াইফ ওকে অপমান করে কেন? তুমি তুমি যদি এগুলোর প্রতিবাদ করতা কারো সাহস থাকতো না যে আজকে তোমাকে নিয়ে কিছু বলার বা আমাকে নিয়ে কিছু বলার বা তোমার ওয়াইফকে নিয়ে কিছু বলার, মিথিলাকে কিছু নিয়ে বলার। তুমি জায়গাটা করে দিছো দেখেই তোমার ওয়াইফ এগুলো বলতে পারছে।
এই হচ্ছে ঘটনা, সবকিছুর দোষ যেহেতু আমাদের উপর চাপায় দিছে, এই হচ্ছে আসল ঘটনাটা। এখন আপনারাই দেখবেন যে এই ঘটনা তার ঘটনার মধ্যে কতটা সত্য। আর আপনার আর সবকিছু তো আছে ভাই, টিকটকে ঢুকলে আপনারা দেখতে পারবেন যে কে কি করছে, কে কি না করছে, সবকিছু দেখতে পারবেন আপনারা। আমি আমি কারো কারো ব্যাপারে আর কিছু বলতে চাই না, এটা হচ্ছিল মেন ঘটনা, যেটা ঘটছে সেটা আমি বলছি। হ্যাঁ, আমাকে আর কিছু বলার নাই, এই হচ্ছে মেন ঘটনা। তারপরেও যদি তোমরা মনে করো যে কি আজকে আমার বড় খালা আমাকে কল দিছে, বলছে যে এগুলা করার দরকার নাই, এগুলা কেন কেন করতেছি, আমি বলছি যে মামা কেন করছে, মামা যদি এগুলা না করে যদি আমাকে আমাকে কারো দিয়া বলাই তো। হ্যাঁ, আপনারা তো চাইলে পারতেন আমার বলতে। তারপর হচ্ছে যে জয়রামও তো চাইলে পারতো আমার সাথে কথা বলতে, নানু চাইলেও তো পারতো আমার সাথে কথা বলতে। আপনারা কি করছেন, কেউই তো আমার পক্ষ নিয়ে কথা বলেন নাই, সবাই সবাই মামার পক্ষে চলে গেছেন। এখন হচ্ছে অন্তরান্তি হচ্ছে আপনাদের ঘরের বউ, তা আর মিথিলা কি আপনাদের বাহিরের লোক? আপনাদেরকে মিথিলা সম্মান করে না, মিথিলা বেয়াদব। অন্তরান্তি আপনাদেরকে কতটুক সম্মান করে সেটা আপনারাই ভালো জানেন, আপনাদের কতটুকু রিসপেক্ট করে সেটা আপনারাই ভালো জানেন। আর কার ব্যাপারে কতটুকু খোঁচা মেরে কাকে কতটুকু নিচা করে যে কথা বলে সেগুলো আপনারাই ভালো জানেন। এগুলো আমার তো বলা দরকার নাই। আমি যদি ভাই পারতাম সবকিছু রেকর্ড করে রেখে দিতাম, যে আমি আইসা দেখা দিতাম যে দেখেন ভাই এগুলো হইতেছে। আবার অনেকে বলছেন যে মিথিলার কথায় আমি নাচতেছি, আমি কেন মিথিলার কথায় নাচবো? মিথিলাকে যদি নাচাইতে হয় আমি নাচাবো, আমি কেন মিথিলার কথায় নাচবো? আমি ছেলে মানুষ হয়ে কেন মেয়েদের কথায় নাচবো? তোমার বউ নাকি সবাইকে ব্লক মেরে রাখছে? ব্লক ও মারে নাই, আমি যখন যখন দেখছি, যখন মামা এই যে বলছে যে মামার কোনো কিছু ব্যবহার করা যাবে না, মিথিলা কেন মামার এগুলা ব্যবহার করছে, এর কারণে আমি আমি বলছি যে তুমি সবাইকে ব্লক মেরে দাও, কারোর সাথে কোনো দরকার নেই, কারোর সাথে কিছু বলার দরকার নেই। আমি নিজেই ব্লক মারছি, আমি নিজেই ব্লক মেরে দিছি। একজন লিখছে মিথিলা তো বাপ্পির সাথে নষ্টামি করতো। হ্যাঁ ভাই, অনেক নষ্টামি করছে, এখন বাপ্পিকে নিয়ে আপনিও নষ্টামি শুরু করে দেন। ওদের ওরা যেমন মিথিলাকে নিচা দেখাইছে, ওদের সাথেও একটা কার্মা হয়ে গেছে, সেটা অনেকেই জানে অনেকেই জানে না। সো আমি ওই টপিকে যেতে চাই না। সো এখানে এত ভালো খারাপ কারণে এত কিছু বলার কোনো দরকার নাই, যেটা সত্যি আমি সেটা বলছি। তারপরও যদি তারা চায় যে আবার আবার একটা বানোয়াট গল্প সাজায় তারা প্রেজেন্ট করবে, আমি ভাই সত্যি কথা আমি সবার নামে মানহানি মামলা দিয়ে দিব। যে একটা মেয়েকে ছোট করাটা তাদের উচিত না। যদি তারা যদি নিজেদের ঝামেলা নিজেরা সামলাইতে না পারে, তাদের লাইভে এসে কথা বলার দরকার কি? আর কার কার পিছনে কি আছে, কার পাশে কি আছে, এগুলো আপনারা ঘাটলেই বুঝতে পারবেন। সো এইসব আজাইরা মানুষকে বিভ্রান্ত করার কোনো দরকার নেই। আর আমি ভাই আমি যে কটা স্টোরি দিছি আমি আমি আমার মনের কথা বলছি, এখানে আমি কাউকে নিয়ে বাজে কথা বলি নাই, কাউকে খারাপ কিছু বলি নাই। হ্যাঁ, তো আমাকে যারা দেখছে বা যারা দেখে বা যারা চিনে তারা আমার সাথে তারা তো জানে যে আমি কেমন। তোমরা একটা জিনিস দেখছো যে যেখানে আমার কোনো নাই, আমাকে কিছু করতে কিছু করাইতেও পারবা না, যে আমার নামে একটা মিথ্যা গল্প বানায় যে তোমরা করবা। তোমরা কি করছো, সবকিছু মিথিলার উপর চাপাই দিছো। তো তোমাদের কথা যারা মানবে হ্যাঁ তারাই হচ্ছে ভালো, আর তোমাদের গ্রুপ থেকে যারা বের হয়ে যাবে তারা সবাই খারাপ। তুমি আবার লাইভে মেয়েদের কথা উঠাইছো, মেয়েদের সাথে তুই কথা বলো হ্যান ত্যান। হ্যাঁ, মেয়েদের সাথে কথা হইতেই পারে তোমার, আমার সাথে তো অনেকের কথা হয়, আমি তো আর সবাইকে বলে বেড়াই না। আর মেয়েদি মামার ঘটনা, তোমার ঘটনা, এটা তোমাদের বন্ধুত্বের ঘটনা ছিল। এখানে তো তোমরাই মিলার কথা, তোমরা চাইলে তোমাদের মিলার কথা, কিন্তু তুমি তুমি যদি গ্রুপটাকে টিকায় রাখো বা রাখতে চাও, সেক্ষেত্রে তোমাকে কথা বলতে হবে, তোমাকে সবাইকে সামলায় রাখতে হবে, তোমাকে বলতে হবে যে এই তোরা এটা করিস না, তুই এটা করিস না, বা তোমরা এত ঝগড়াঝাটি করো না। তুমি কি করলা, সব সাপোর্টে তোমার ওয়াইফের নামই শুনলা, তা আজকে বউয়ের কথা কে নাচলো, আমি নাকি তুমি? আর আমার ভাই আমার শ্বশুর বাইরে নিয়ে উল্টা পাল্টা যা কিছু আমার দেখছো, আমি আমি কি একা আসছি লাইভে? আমি তো বানোয়াট গল্প বানায় নিয়ে আসি নাই। হ্যাঁ, তোমরা তো ফ্যামিলি না, তোমার দরকার ছিল তোমার ওয়াইফকে সামনে আয়না কথাগুলো বলার মানুষের, কিন্তু তুমি সেটা করো নাই। সত্যটা যাচাই করার জন্য তোমাকে দরকার ছিল তাদের মুখ থেকে বলানো, কিন্তু তোমরা তোমরা সেটা করো নাই। তুমি নানুকে আর খালামুনিকে নিয়ে আসছো যেন আমার এগেনস্টে কথা বলে, মিথিলাকে খারাপ বানায় যেন তোমরা বেঁচে যাও, তোমার বউকে তুমি বাঁচানোর জন্য আরেকজনকে নষ্ট আরেকজনকে খারাপ বানায় দিবা, সেটা সেটা কেউ মেনে নিবে না। আর ভাই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনারা খোঁজ নিলে বুঝতে পারবেন যে কারটা কেমন, কে কেমন বা কি আসে বেশি এরকম কিছু। তো কারো ব্যাপারে না যে না উল্টাপাল্টা কিছু বলার দরকার নাই। আর হচ্ছে যে নেক্সট টাইম যদি কেউ কোনো কিছু বলে বা বলতে চায়,
আমি আইনের ব্যবস্থা নিবো, আমার কাছে আর কোনো ওয়ে নেই। তো এই ছিল কথা। আর হচ্ছে আরেকটা জিনিস আপনাদের আপনাদের সাথে ক্লিয়ার করি, স্যালারির ব্যাপারটা। হ্যাঁ, বলছে যে আমাকে স্যালারি দিয়ে রাখতো ভাই, আমি আমি তাদের ফ্যামিলি মেম্বার, তারা আমাকে স্যালারি দিয়েও রাখতো। স্যালারিটা কখন দিছে আমি বলি, আমার বিয়ের এক মাস পর থেকে আমার বলছে যে আমার যেহেতু ফ্যামিলি হয়েছে, আমার বিয়ে হয়েছে, তো সেই ক্ষেত্রে আমার হাত খরচের কিছু টাকা তো মামার দেওয়া দরকার। হ্যাঁ, তারপরে ও আরেকটা ঘটনা বলি, অন্তরান্টি আমার ওয়াইফকে বলছে যে তোমার হাজবেন্ড তো কিছুই করে না, ওর তো টাকা পয়সা নাই, ও তোমাকে রাখবে কিভাবে, তোমাকে চলাবে কিভাবে, তোমাকে নিয়ে থাকবে কিভাবে, এইগুলা কথাবার্তা কিন্তু উনি বলছে। তা মিথিলাও আমাকে তেমন কিছু বলে নাই। তা আমি আমি কি চাইলে কি আমার বউকে কি আমি ভালো রাখতে পারি না? আমার বউ আমার প্রিয়রিটি, আমি যেভাবে আমার বউকে রাখবো আমার বউ সেভাবেই থাকবে। তো স্যালারি ব্যাপারটা হয়েছে যে তোমার সাথে কাজ করি বিধায় তুমি তুমি ছয় বছর তো আমরা সবাই এমনি কাজ করছি, আমরা কেউ তো তোমার থেকে তো বলি নাই আজকে আমাকে এই 10 টাকা দাও, কালকে ওই 10 টাকা দাও, আমি তোমার সাথে কাজ করি তোমার আজকে এই টাকাটা দিতে হবে, টাকা পয়সা তো হিসাব নেই। তুমি তুমি যেহেতু স্যালারি কথা উঠেছো তো আমি ক্লিয়ারলি বলে দিই, তুমি আমাকে জাস্ট একটা বছরই স্যালারি দিছো, ওই স্যালারিটা শুধু জাস্ট আমার আমি যে বাসায় থাকতাম সেই বাসায় ভাড়াটাই আমার ওইটা চলে যেত, আর বাকি যা যা প্রয়োজন পড়তো সেটা আমি নিজেই জোগাড় করতাম। এগুলো বলা মানুষের ঠিক না, তোমরা যদি ফ্যামিলি মেম্বার হয়ে যদি তোমরা চাইতা তোমরাই নিজেরা ঠিক করতে পারতা, কিন্তু তোমরা মানুষের বাইরের মানুষকে নিয়ে টানাটানি করছো, এগুলো তোমাদের উচিত হয়নি, তোমাদের ম্যাচুরিটি থাকলে তোমরা এগুলো করতাম না। সো এই ছিল ব্যাপার, আর কিছু বলতে চাই না। এখন আপনারাই এখন আপনারাই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে কার দোষ বা কার দোষ না, তো এখানে আমি আর কিছু বলতে চাই না। তো মিউচুয়াল কর দেখেন মিউচুয়াল কি করবে, মিউচুয়াল তো সবকিছুই সবকিছুই তো পানির মতো সোজা, যে আজকে উনি আমার ডাকলে আমি তো কালকে চলে যাবো, এখানে তো ঝগড়াঝাড়ি কোনো দরকার ছিল না। কেন দরকার ছিল যে আমাকে বলানো যে ওর চ্যানেল হোয়াইট লিস্ট থেকে সরায় দেন, হ্যাঁ আমার কিছু ব্যবহার করতে পারবে না, ভাই 7 বছরে যা করছি তা কি সব একদিনে শেষ হয়ে গেছে? আমার 7 বছরে যা করছি সব কি একদিনে শেষ হয়ে গেছে? তোমার সাথে কথা বলি না দেখে এখন তোমার তোমার কিছু ব্যবহারও করতে পারবো না, তুমি আমার ফ্যামিলি হয়ে কি দামটা দিছো আমাকে, আমাকে তুমি কি দামটা দিছো যার কারণে আমি তোমার কোনো কিছু ইউজ করতে পারবো না? যাই দিছো অনেক কিছুই দিছো, আমার অনেক কিছু আছে, আপনারা আয়সা দেখবেন যে আমার কাছে অনেক কিছুই আছে। তো আর কিছু বলতে চাই না, সবাই ভালো থাকুক সবার মতো, আর আমি চাই না যে নেক্সট আর আমার বউর নামে কিছু বলুক, এই জিনিসটা যেন কেউ না করুক। আপনারা সত্যটা জানতে চাইছেন এর কারণে আমি লাইভে এসে বলছি, আর ফেসবুকে লাইভ কেন করব, সে ফেসবুকে লাইভ করতে করছে, আমার এত ফেসবুকে না, আমার আমার তো 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউয়ার কোনো দরকার নেই। আমার কথা হচ্ছে যে আমাকে যদি একজন মানুষও দেখে আমাকে, আমার 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 যেখানে আমি আছি সেখানে দেখবে। সো এখান থেকে বিদায় নেই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।